আসসালামু আলাইকুম সেফ মানি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বোচ্চ মুনাফা প্রদানকারী অনেকগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে রয়েছে অর্থাৎ আপনারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে যদি টাকা জমা রাখেন প্রতি বছরে বা তিন মাস অন্তর বা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ বা মুনাফা প্রদান করে থাকে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তবে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রেট প্রদান করে থাকে তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সর্বোচ্চ মুনাফা প্রদানকারী সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে অর্থাৎ প্রতি এক লক্ষ টাকায় আপনারা প্রতি মাসে তিন মাসে এবং বছরে কত টাকা লাভ পাবেন সোশ্যাল ইসলামী ব্যাংকে অ্যাপডিআর এবং ফিক্সড ডিপোজিট করার মাধ্যমে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখছেন সেভ মানি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে সবার আগে নতুন সব ভিডিও আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমে আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের এক বছর মেয়াদি একটা ফিক্সড ডিপোজিট রয়েছে যেটা সঞ্চয়পত্রের বিকল্প হিসেবে পরিচিত সোশ্যাল ইসলামী ব্যাংকে আপনারা যদি এক লক্ষ টাকা রাখেন বারো মাসের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে মুনাফার হার প্রদান করছে ছয় দশমিক তিরিশ পার্সেন্ট মুনাফা টিন সার্টিফিকেট সহ যদি আপনারা জমা দেন অ্যাকাউন্ট করার সময় তাহলে প্রতি মাসে আপনাদেরকে এক লক্ষ টাকায় লাভ প্রদান করবে চারশো বাহাত্তর টাকা আপনারা যদি টিন সার্টিফিকেট দিতে না পারেন টাকা কেটে নেওয়ার পরে আপনাদেরকে প্রতি মাসে এক লক্ষ টাকায় প্রদান করবে চারশো ছেচল্লিশ টাকা এটা হলো বারো মাসের হিসাবটা এখন আপনাদেরকে বলি এক মাস থেকে শুরু করে চত্রিশ মাস অর্থাৎ এক মাস থেকে তিন বছর পর্যন্ত মেয়াদি যদি আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে টাকা জমা রাখতে চান সোশ্যাল ইসলামী ব্যাংকে সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনারা কত টাকা পাবেন আমি এক লক্ষ টাকার হিসাবটাই আপনাদেরকে দিচ্ছি আপনারা পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা যদি জমা রাখতে চান আপনারা নিজেরাই হিসাবটা করে নিতে পারবেন নিজেরা হিসাব ক্যালকুলেশন করেই কিন্তু আপনারা বের করতে পারবেন মাসে কত টাকা পাবেন যদি আপনি এক লক্ষ টাকা বাসায় ফেলে না রেখে ধরুন আপনি যে কোনো একটা কাজ করবেন এক মাস পরে আপনি চাচ্ছেন এই এক মাস টাকাটা বাড়িতে না রেখে আপনি রাখবেন সেক্ষেত্রে সোশ্যাল আপনারা রাখতে পারেন সেখানে রাখলে আপনারা তিন পার্সেন্ট হারে মুনাফা পাবেন অর্থাৎ প্রতি এক লক্ষ টাকায় আপনারা এক মাসে দুইশো পঁচিশ টাকা লাভ পাবেন লাভ কিন্তু অনেকটাই কম কারণ ভিত্তিক পরিচালিত ব্যাংক টিন থাকলে আপনারা দুইশো পঁচিশ টাকা টিন না থাকলে দুইশো বারো টাকা পাবেন যদি আপনি দুই মাসের জন্য টাকা রাখেন এক লক্ষ টাকা সেক্ষেত্রে চার পার্সেন্ট মুনাফা হারে আপনাকে প্রদান করা হবে ছয়শো টাকা প্রতি মাসে যদি টিন সার্টিফিকেট দেন টিন সার্টিফিকেট দিতে না পারলে পাঁচশো ছয়ষট্টি টাকা আপনারা কিন্তু লাভ পাবেন তিন মাসের জন্য আপনারা যদি এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে মুনাফা পাবেন পাঁচ দশমিক ষাট পার্সেন্ট মাস পর আপনারা মুনাফা পাবেন বারোশো ষাট টাকা এবং টিন না থাকলে এগারোশো নব্বই টাকা এভাবে করে চার মাস রয়েছে ছয় মাস রয়েছে আমি হিসাবটা এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যদি আপনি তিন বছরের জন্য রাখেন তিন বছরে ছয় পার্সেন্ট মুনাফা এক বছর দুই বছর এবং তিন বছরে কিন্তু সেম মুনাফায় আপনারা পাবেন অর্থাৎ ছয় পার্সেন্ট হারে মুনাফা পাবেন যদি টিন সার্টিফিকেট দেন সেক্ষেত্রে পাবেন পাঁচ হাজার চারশো টাকা আপনারা কিন্তু এক বছরে এক লক্ষ টাকায় যদি টিন না থাকে পাঁচ হাজার একশো টাকা এবং দুই বছর যদি আপনারা এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট সেক্ষেত্রে দশ হাজার আটশো টাকা পাবেন দুই বছরে যদি টিন না থাকে সেক্ষেত্রে দশ হাজার দুইশো টাকা পাবেন এরপর আপনারা যদি তিন বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে তিন বছর পর আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে যদি টিন থাকে ষোলো হাজার দুইশো টাকা পাবেন না থাকলে পনেরো হাজার তিনশো টাকা আপনাদেরকে মুনাফা প্রদান করা হবে এটা হলো একদম প্রপারলি হিসাব কাটার পরেই আপনাদেরকে যেটা প্রদান করবে সেটাই আপনাদেরকে বলে দিলাম প্রতি এক লক্ষ টাকার হিসাবটা পরবর্তীতে আরও কিছু ডিপিএস সম্পর্কিত অ্যাকাউন্ট রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকে ওটার জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ